এগুলো আপনার এভাবে রাখতে হয়, না হলে আমরা এগুলো কি মাটি নাকি উপরে না না এগুলো আমাদের মাছ ছেঁচা মাছ এগুলো এগুলো ছেঁচা মাছ হ্যাঁ মাছের গাগা যেটা বলা হয়। ওয়াও এত সুন্দর করে সাজিয়ে রাখছেন ভিতরে, এগুলো যারা ভরে মটকা তারা অনেক সুন্দর করে ভরে। মিন্টু ভাই কেমন আছেন ভাই? জি ভাই ভালো আছি ভাই, আপনি তো পুরো ভাইরাল করে দিয়েছেন আমাকে ভাই। তাই? জি ভাই। দেশ বিদেশ থেকে কেমন ফোন আসছে ভাই? দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ফোন আসে ভাই। কেমন বিক্রি করছেন ইলিশ মাছ ভাই? ভাই ভালো বিক্রি করছি ভাই। আচ্ছা 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 ভিতরের দিকে একটু যান। জি ভাই। আচ্ছা এখন হাতে যে ইলিশ নিয়ে দাঁড়িয়ে আছেন এগুলো কত বিক্রি করতেছেন পার কেজি? এগুলো ভাই পার কেজি 700 টাকা বিক্রি করতেছে। পার কেজি 700 টাকা কেজি বিক্রি করতেছে? এগুলো বড়টা একবারে বড়টা। কয়টা এক কেজি হবে ভাই? এগুলো আপনার দুইটা এক কেজি একটু বেশি হইতে পারে। দুইটা এক কেজির একটু বেশি হইতে পারে না? 100 গ্রাম 200 গ্রাম এরকম হবে আর কি। আচ্ছা আর এটা কত বিক্রি করতেছে? এগুলো ছোট সাইজ, এগুলো আপনার 400 টাকা কেজি। ছোট সাইজ 400 টাকা পার কেজি বিক্রি করতেছে? এটা কয়টা এক কেজি হবে? এটা আপনার 8টা থেকে 9টা এরকম হবে আর কি। হ্যাঁ এতগুলো এক কেজি হবে? জি ভাই। দেখ একটু হাতে নাও তো দেখি। 8টা 9টা এক কেজি হবে? হ্যাঁ 8টা 9টা এক কেজি। মানে 8 9টা ইলিশ মাছ কত বিক্রি করতেছেন? 400 টাকা মাত্র ভাই। এটা একটু কম রাখেন। কম না ভাইয়া, 20 টাকা কম রাখেন। না ভাই আমরা তো ভাই কিনার উপরে বেচাটা নির্ভর করে ভাই। তাই? জি ভাই। মানে লাভ করে তো খাইতে হবে। হ্যাঁ। আচ্ছা তো লাস্ট কত হলে বিক্রি করবে? 400 টাকা ভাইয়া। লাস্ট 400 টাকা? জি। এই সবগুলো এখানে 1 কেজি হবে নাকি? হ্যাঁ 1 কেজি হবে এখানে। 1 কেজি হবে। আচ্ছা এটা রাখেন। এটা কোথা থেকে ইলিশ? এগুলো আপনার বরিশালের মাছ। এগুলো বরিশালের মাছ। এখানে আমরা চাক ইলিশ দেখতেছি বড় ভাই। হ্যাঁ। চাক ইলিশ কত বিক্রি করতেছেন? চাক এগুলো 750 টাকা। দেখো হাতে উঠান তো ভাই। এই যে দেখেন ভাই, কিনার উপরে বেচাটা নির্ভর করে ভাইয়া। আচ্ছা আর এখানেও আমরা দেখতেছি ছোট কাটা ইলিশ, ছোটটা মানে চাক ইলিশটা। হ্যাঁ এগুলো আপনার অনেক ভালো একটা কোয়ালিটি। বক্স করা? বক্স করা এগুলো। এক বক্স কত বিক্রি করতেছেন? এক বক্স এগুলো 1 কেজি করে মাপা আছে 1000 টাকা কেজি। এগুলো এগুলো 1000 টাকা বিক্রি করতেছেন? এগুলো একটু কোয়ালিটি ভালো তো, এগুলোর দাম বেশি। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। এগুলো কোথাকার ইলিশ? এগুলো কিন্তু অরিজিনাল ইলিশ, বরিশালের মাছ এগুলো। অরিজিনাল বরিশাল ইলিশ না? হ্যাঁ এগুলো আপনারা যারা চিনে তারা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, খুব ভালো। আর এই চেপা শুটকি কত বিক্রি করতেছেন? চেপা এটা আপনার বড় চেপা, এগুলো 800 টাকা। 800 টাকা? জি। আর এটা কত বিক্রি করতেছেন? এটা আপনার ফাইশার চেপা, এগুলো আপনার 400 টাকা কেজি। 400 টাকা কেজি? হ্যাঁ। আচ্ছা মোটকাতে কি আপনার? দেখি মোটকাটা খোলেন। হ্যাঁ মোটকাতে আপনার এই ফাইশার চেপাটাই। ফাইশার চেপাটা? জি। এগুলো আপনার এভাবে রাখতে হয়, না হলে আপনার এগুলো কি মাটি নাকি উপরে? না না এগুলো আপনার মাছ ছেঁচা মাছ এগুলো। এগুলো ছেঁচা মাছ? হ্যাঁ মাছের গাগা যেটা বলা হয়। ওয়াও এত সুন্দর করে সাজিয়ে রাখছেন ভিতরে। এগুলো যারা ভরে মটকা তারা অনেক সুন্দর করে ভরে, যাতে এক মটকায় কয় কেজি থাকে ভাই? এক কেজি আপনার থাকে আপনার এখানে 50 কেজি, 52 কেজি, 55 কেজি এরকম থাকে। এরকম থাকে? তারপর এখান থেকে সারাটা বাদ দেওয়া থাকে, চারটা আপনার 12 কেজি 13 কেজি এরকম হয়। আচ্ছা আচ্ছা টোটাল মাল থাকে কয় কেজি? টোটাল মাছ থাকে আপনার 35 কেজি থেকে 40 কেজি থাকে। 35 থেকে 40 কেজি মাছ পাওয়া যায়। আচ্ছা এখান থেকে কি লন তো? এই যে দেখেন অনেক সুন্দর করে সাজানো ভাই। এগুলো নষ্ট হয় না ভাই? না ভাই এগুলো পোকা মাকড় ধরে না ভাই? না না মাটির ভিতর থাকে না এগুলো, কোনো সমস্যা হয় না? না কতদিন থাকে এভাবে ভাই? সুন্দর এভাবে আপনি এগুলো রাখলে, প্রসেসিং করে রাখলে এগুলো খুব টেকটিং আছে। কতদিন? অনেকদিন থাকবে এগুলো, 6 মাস পর্যন্ত, 1 বছর, অনেকে 2 বছরও রাখে ওগুলো। তাই? হ্যাঁ। আচ্ছা এখন এটার কেজি কত বিক্রি করতেছেন? 400 টাকা কেজি এগুলো। এটার কেজি 400 টাকা? এগুলো পুরান লবণ ছাড়ার এক নাম্বারটা। আচ্ছা রাখেন এখানে। আচ্ছা চিংড়িটার দামটা বলেন। চিংড়িটার দাম ভাই এটা আপনার 250 টাকা, কুয়াকাটার মধ্যে এটা বালি সারা 250 টাকা। 50 টাকা ফিক্সড যেটা সেটাই বলবেন? 250 টাকা। 250 টাকা? হ্যাঁ। আর এটা এই কাসকি এগুলো আপনার কম দামের মধ্যে একটু ভালো আর কি, এগুলো 380 টাকা কেজি। 380 টাকা কেজি? হ্যাঁ। আর এটা? এগুলো 650 টাকা। 650 টাকা। নামটা বলেন। ফাতরা শুটকি, এটা অনেকে ফেওয়া মাছ বলে যেটা। আচ্ছা আর এই যে বড় কাকসি, বড় মলা এটা ভাই? এটা মলা? হ্যাঁ বড় মলা এটা আপনার 480 টাকা। 480 টাকা বড় মলা বিক্রি করতেছেন না? জি জি 480। আর এটা ছোটটা? এটা ছোটটা 450 টাকা। 450 টাকা? হ্যাঁ। আর এখানে আমরা লইট্টা দেখতেছি। হ্যাঁ লইট্টা এগুলো আপনার বান্ডিল লইট্টা। আপনার কত বিক্রি করেন? এগুলো আপনার 600 টাকা। 600 টাকা পার কেজি বিক্রি করেন? হ্যাঁ খুব সুন্দর মাছ বান্ডিল লইট্টা, একবারে শুকনো। এটা কি ইন্ডিয়ান? হ্যাঁ ইন্ডিয়ান মাছ এগুলো। এটা ইন্ডিয়ান? আচ্ছা এখানে আমরা এগুলো কি মাছ দেখতেছি? এগুলো শোল মাছ। শোল মাছ কত বিক্রি করতেছেন? শোল মাছ এখানে আপনার দুইটা কোয়ালিটি আছে, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। বড়টা কত বিক্রি করতেছেন? বড়টা 1700 টাকা। এটা হলো বড়টা? হ্যাঁ 1700 টাকা। এত বড় শোল মাছ? হ্যাঁ এগুলো শোল মাছ। এগুলো কোথাকার মাছ ভাই? এগুলো কাপ্তার মাছ, সিলেট। সিলেটে? হ্যাঁ। আচ্ছা এটা পার কেজি কত বিক্রি করেন? 1700 টাকা পার কেজি। 1700 টাকা বিক্রি করতেছেন? 1700 টাকা। আর এটা কত বিক্রি করতেছেন? এটা বিক্রি করতেছি আপনার, এটা একটু থেকে সাইজ ছোট। সাইজ ছোট? আচ্ছা হ্যাঁ
এটা কত বিক্রি করে? এটা 1500 টাকা। এটা 1500 টাকা হলে পার কেজি বিক্রি করে দিবে? জি জি। আচ্ছা এই সিঙ্গিটার দামটা একটু বলেন। ওটা আপনার ওই সামনে যেটা দেখছেন, আচ্ছা ওইটার মাধ্যমে এটা আপনার 240 টাকা কেজি। 240 টাকা পার কেজি বিক্রি করতেছেন? জি জি। আর এটা কি শুটকি? এটা হচ্ছে মলা শুটকি। এটা কত বিক্রি করতেছেন? এগুলো বিক্রি করতেছি 580 টাকা। 580 টাকা। এই বড় সিঙ্গিটা কত বিক্রি করতেছেন? বড় সিঙ্গি এটা 600 টাকা ভাইয়া। কত? 600 টাকা। 600 টাকা। আর এই যে চান্দা, চান্দা না এটা হচ্ছে পাঁচমিশালি। পাঁচমিশালি কত বিক্রি করেন? পাঁচমিশালি বিক্রি করতেছি আপনার 440 টাকা। আর এটা কি শুটকি? এটা হচ্ছে একবারে বড় মলা। বড় মলা? জি। এটা কি একদম হাই কোয়ালিটি? হাই কোয়ালিটি, অনেক সুন্দর মাছ। কত বিক্রি করেন? এটা আপনার 600 টাকা। 600 টাকা বিক্রি করতেছেন? আর এটা কি আর একটু ছোট কোয়ালিটি? হ্যাঁ এটা আপনার ছোট কোয়ালিটির মধ্যে, এটা আপনার নাইলা মাছ। এটার কি যে হচ্ছে আপনার 500 টাকা। 500 টাকা এটা মিডিয়াম সাইজ। মিডিয়াম। আর এই যে বড় লইটা, হ্যাঁ এগুলো ফ্যাট কাটা নারী পুরুষ সব 850 টাকা। 850 টাকা। হ্যাঁ আচ্ছা আর এটার দামটা একটু বলেন। এটা 420 টাকা। এটা 420 টাকা পার কেজি বিক্রি করতেছে? হ্যাঁ 420 টাকা। আচ্ছা আর এটা কি শুটকি? এটা হচ্ছে মলা শুটকি। এটা মলা শুটকি কয়টা আইটেম আছে? মলা শুটকি আপনার ছোট বড় মিডিয়াম বিভিন্ন কোয়ালিটি। এটা কত বিক্রি করেন? এটা 400 টাকা। 400 টাকা। আর এটা? এটা 600 টাকা। এটার নাম? এটাও মলা শুটকি, এটা আপনার পরিষ্কারটা ছোলা। পরিষ্কারটা ছোলাটা। আর এই লইটা কত বিক্রি করছেন? লইটা মোটাটা 760 টাকা নিতে পারবেন। 760 টাকা নিতে পারবেন পার কেজি। হ্যাঁ। আর এটা? এটা হচ্ছে 700 টাকা। 700 টাকা। আর এটা কি লইটা? এটা আপনার ইন্ডিয়ান লইটা, এটা কুলবালিশ লইটা বলে। আচ্ছা আচ্ছা। এটা কালার তো একটু গোলা দেখতেছে। না না এটা আপনার হোয়াইট কালার, সাদা কালার মাছ। এটা আপনার ওই অনেক সুন্দর একটা মাছ, মেডিসিন নাই কোনো। এটি কত বিক্রি করেন? এটা? এটা 550 টাকা। এটা 550 টাকা বিক্রি করেন? 550। আর এই চিংড়িটা? চিংড়ি এটা আপনার 550 টাকা। চিংড়িটা 550 টাকা। জি। আর অলুফা? অলুফা, অলুফা কত বিক্রি করেন? অলুফা আপনার 300 টাকা। অলুফা 300 টাকা। এটা কি শৈল মাছ? নি না না এটা গোইন্দা মাছ। গোইন্দা মাছ কত বিক্রি করেন? গোইন্দা মাছ এটা ছোটটা 700 টাকা। গোইন্দা মাছ ছোটটা 700 টাকা পার কেজি? হ্যাঁ 700 টাকা। আর এখানে ছুরি মাছ? ছুরি মাছ এগুলো 600 টাকা। ছুরি মাছ এগুলো 600 টাকা কেজি। হ্যাঁ। আর এই চিংড়িটা কত বিক্রি করতেছেন? চিংড়িটা দেশি চিংড়ি। কত বিক্রি করতেছে? দেশি চিংড়ি এটা ভাইয়া 1200 টাকা। দেশি চিংড়ি 1200 টাকা। আর এই ছোট ফুটিগুলো কত বিক্রি করতেছে? ছোট ফুটি এগুলো 520 টাকা। 500 টাকা। 520 টাকা। এগুলো রাজশাহীর ফুটি। কত এটা? 520। 520। আর বড় ছুরি? বড় ছুরি এটা আপনার যেটা দেখতেছেন এটা আপনার 900 টাকা। 900 টাকা। খুব ভালো কিন্তু একবার শুকনা লবণ ছাড়া দেখেন। আচ্ছা আচ্ছা। এই দেখেন মাছ। এগুলো সবই 900 টাকা। এই যে এখান থেকে এগুলো, এগুলো আস্তাটা যেটা 900 টাকা। 900 টাকা। আর এই যে এগুলো হিসাব আপনার 1000 টাকা। 1000 টাকা। এগুলো মাছখান দিয়ে ফারা যেটা। আচ্ছা এটা কি বাইম মাছ নাকি? হ্যাঁ দেশি বাইম মাছ। কত বিক্রি করতেছেন? দেশি বাইম মাছ এটা একবার লবণ ছাড়াটা 1400 টাকা। 1400 টাকা দেশি বাইম মাছ বিক্রি করতেছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন বাইম মাছটা অনেক সুন্দর। এগুলো দেশি মাছ, অনেক রেট দাম দিয়ে মানুষ নেয়। হ্যাঁ নেয়, মানে এগুলো আমরা শুকায় কাট হয়ে গেছে ভাই। জিনিস কোয়ালিটি ভালো হইলে মানুষ দাম দিয়ে নেয়, আর কম দামে এটা তো আর দাম দিয়ে নিব না, ভালো যেটা এটাই নিব। আচ্ছা আপনার এই দোকানের নাম তো একটু বলেন বা প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু বলেন। আমার দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ ভান্ডার, কারণ বাজার বিসমিল্লাহ ভান্ডার। আমার দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ স্টোর। বিসমিল্লাহ স্টোর। হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। তো অনলাইনের মাধ্যমে কি কুরিয়ার করে মালগুলো ফাটান? হ্যাঁ অনলাইনে বলতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, কুরিয়ার সার্ভিস। আচ্ছা দর্শক, আপনারা যারা কুরিয়ার মাধ্যমে এই শুটকিগুলো নিতে চান তারা কিন্তু এই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আপনাদের যদি প্রয়োজন হয়। তো দর্শক আমরা ওনার ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। তো ভালো থাকবেন ভাই। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।